নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং দার্জিলিং লোকসভা আসনে বিজেপির জয়ের খুশিতে রবিবার বাগডোগরার রানীডাঙ্গায় বিজয় মিছিল করে বিজেপি মন্ডল কমিটি। বিজয় মিছিল চলাকালীন বিজেপি কর্মী মনোরঞ্জন বর্মনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার সকালে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠল গোসাইপুর তৃণমূলের উপপ্রধান সহ বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে। এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ করতে কালিয়াগঞ্জ থানা ও আবগারি দপ্তর ডেপুটেশন দিল কালিয়াগঞ্জের মোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার মহিলারা। সোমবার দুপুরে দুটি অভিযোগপত্র দুই দপ্তরে জমা দেওয়া হয়। ভোট পরবর্তী অশান্তি অব্যাহত মাথাভাঙায়। ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করায় বিজেপি নেতার টাকার চাপ দেওয়া হয় বলে অভিযোগ। টাকা না দেওয়ায় শনিবার রাতে মাথাভাঙা বিজেপির শহর মন্ডল কোষাধ্যক্ষ রাজা সাহার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বুনিয়াদপুর সিডিপি অফিসে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। বুনিয়াদপুর ফুটবল মাঠ থেকে একটি মিছিল বের হয়। এরপরে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সিডিপি ও দপ্তরের সামনে এসে পৌঁছয়। অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের অভিযোগে আটক করা হলো দুইটি বালি বোঝাই ট্রাক্টরকে। ঘটনায় গ্রেফতার এক পরিবারে ডুমুরিয়া নদীঘাট থেকে বালি তুলে বিহারে পাচারের আগে আটক হয় এই দুই বালি বোঝাই ট্রাক্টর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের এক গবেষক ছাত্রকে বহিরাগতরা নৃশংসভাবে আক্রমণ করেছে এই অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারকলিপি দিল গবেষক ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা। ইটাহারের সাধারণ মানুষের সুবিধার্থে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করা হলো সোমবার। এদিন ইটাহার থানা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অঞ্চলের আটঘরিয়া সংসদে রাজ্য সরকারের আর্থিক তহবিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার। উপস্থিত ছিলেন অঞ্জনা সিংহ, সুদীপ ঝা, মিঠুন মন্ডল সহ অন্যান্যরা। রায়গঞ্জে ঐতিহ্যবাহী সরস্বতী নৃত্য বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার সন্ধ্যায়। স্থানীয় বিধান মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচে গানে মেতে উঠে সংস্থার ছেলেমেয়েরা। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কোঅর্ডিনেটর রতন মজুমদার সহ অন্যান্যরা। শিলিগুড়ির কাছে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ইন্দো নেপাল সীমান্তে এসএসবি হাতে আটক হলো এক ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। জানা গেছে, অসম থেকে নেপালে কাঁকড়ভিটায় চোখ দেখানো নাম করে নির্যাতিতাকে নিয়ে এসে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি সিরাজউদ্দিন। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। প্রকাশ্য দিবালোকে চুরি ঘটনা ঘটল বাগডোগরাতে। জানা গিয়েছে, বাড়ির মালিক মাম্পি ঘোষ দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে কাজের সূত্রে বেরিয়ে যান। সেই সময় বাড়ি ফাঁকা ছিল। এরপর বিকেল চারটের সময় ভাই বাড়িতে প্রবেশ করতে দেখতে পান ঘরের ভেতরে দরজা তালা ভাঙা, সমস্ত জিনিস উল্টোপাল্টা করে ফেলে রাখা হয়েছে। বাগডোগরা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে বাগডোগরা থানা পুলিশ। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হলো গাজলে বামুনগোলা একটি বেসরকারি লজে। পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠনগুলোকে নিয়ে সংগঠন গড়ে ওঠে। আদিবাসী অধ্যুষিত এলাকায় পাকা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যালয় সহ আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।